হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি সকালে একদম ভোরে ভোরে আয়া ফুটছি প্যারেড গ্রাউন্ডে। পিছে দেখতেছ, বিশাল বড় প্যারেড গ্রাউন্ড, দেখো কত সুন্দর প্যারেড গ্রাউন্ড। লগে যারা আছে, ভাই ব্রাদার যারাই আছে, তারা সবাই আয়া ফুটছে, তার কাছে যাই। আর একজন বন্ধুরা ওখানে মাঠের মাঝখানে আর আয়া ফুটছি আমি। তো একটু পরেই প্যারেড স্টার্ট হয়ে যাবে গা। ওদের সঙ্গের ভাইয়েরা, আরো সঙ্গের ভাইয়েরা সবাই খুব রেডি পুরোপুরি ভাবে। ওখানে আমরা 10 মিনিটের লেগে ব্রেক দিছি। তো এখানে সিভিল ডিফেন্স যারা আছে, এরা প্যারেডের লেগে প্র্যাকটিস করতেছে। এটা প্যারেডের যেদিন প্যারেড, ওই দিন এই গাড়িটা দিয়ে মিনিস্টার আইব। বন্ধুরা, অক্ষণে বাজে প্রায় 9টা। তো অক্ষণে আমরার প্যারেড, আজকে ট্রেনিং ইয়ে শেষ হয়েছে। তো অক্ষণ জামুগা ট্রেনিং স্কুল, যেন আমরা ট্রেনিং করাইছিল, যেসব আমরা জয়নিং করছিলাম। তো আজকের লেগে ইয়ে শেষ। তো কালকে আবার সকালে ভোর ভোর আইতে হইব। আমার এটা তো আমরা যাইতেছি গা ট্রেনিং স্কুল। তো সবাই বাইরে গেছে গা মোটামুটি। তখন বাইকটা লমু, এরপরে যাবো গা। বন্ধুরা, আমি অক্ষণে আইছি ট্রেনিং স্কুলে। তোমরা দেখতে পাইতেছো, এই হচ্ছে আমার ট্রেনিং স্কুল। 2016 এখানে আমি ট্রেনিং করছি ফায়ার সার্ভিসের। এটা হচ্ছে ব্যারেক নাম্বার 1, আর আমার ব্যারেক আসলে হয়েছে এটা ব্যারেক নাম্বার 2। এটা হয়েছে ব্যারেক নাম্বার 2। একটা দরজা, এই একটা দরজা, এই দরজার লগে দিয়ে, এই জানলার লগে দিয়ে আসলাম আমি। আমার ব্যাড আসিল এই সাইডে। অক্ষণে ট্রেনিং স্কুলটারে ভাঙ্গিয়া নতুন করে গড়তাছে। এদিকে নতুন নতুন বিল্ডিং উঠতেছে। আজকের লাগে তো আমি বাইরে গেছি গে হিয়ান্তে ট্রেনিং স্কুলতে। আমি অক্ষণে আসলাম অফিসে, তখন উপরে যাবো, ড্রেস ড্রেস চেঞ্জ করবো, সোয়েটার টোয়েটার আরো অনেক কিছু আছে, কিছু ধুনের বাকি আছে, এডিও ধুমু। তো রুমে তো আয়া পড়ছি, ওখানে বাজে প্রায় 10:30। তো ওখানে একটু ফ্রেশ ট্রেশ হই আর কি। তা তো বন্ধুরা, সকালবেলা আইয়া মাত্র স্নান টান করছি, খাওয়া দাওয়া করছি, খাইয়া একটা ঘুম যে দিছি, ওখানে উঠছি ঘুমের থেকে। তো ঘুমের থেকে উঠানোর পরে আর দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া হয়েছে না, খাইছিও না, আর প্রচণ্ড পরিমাণ ক্ষুধাও লাগছে। ওখানে একটা দাদুর বাড়ি আছে এখানে সামনে, বাড়িতে একটা প্রোগ্রাম চলতেছে। তো মামু আছে হিয়ানে, তো আমারও ফোন করছে যে আপনার লেগে আছে, আমি এখন যাইতেছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখো ওই বাড়িতে দাদু আছে, দিদা আছে, মাসি আছে, মামু আছে। তো চলো লয়ে যাই তোমরা। তো আমি তো যাইতেছি, মামা ওয়েট করতেছে, বারবার ফোন করতেছে। তো আমি আইয়ে ফিরছি একবারে মামুর বাড়িতে, তো তখনই আইছি। তো আইয়া মামারে খুঁজে পাইতেছি না, মামা বলে কোনার ফোন করছি, আর কোনার বলে মানে খাওন দিতেছে মানুষ। চলো দেখাই, আমরা পড়লাম মামা বাগে না খাইতে, বেশি খা মামা বেশি খা। কচুর শাক আছে, এখানে কচুর শাকে খানা ফেলতেছে মামা বাগি না দিন দেওয়ার। ফোটাতে ফোটাতে করে ছবিটা তো সুন্দর আছে অনেকক্ষণ হয়েছে। তো এখন জামুগা অফিসে যাইয়া যা টুকটাক কাজ আছে এডি করতে হইব। তো বন্ধুরা, অক্ষণে আমি মাসির বাড়ির থেকে আইছি, তো নিমন্ত্রণ টিমন্ত্রণ খাইয়ে আইছি। তো অক্ষণে বাজে প্রায় 7টা। তো অক্ষণে তো আর ক্ষুধা টুদা নাই, তো খাইছি। তো খাইতে খাইতে তো 7টা বেজে গেছে গা, যাই মাত্র খানাত বইয়া গেছি।
হিয়ন্তে কে আইতে আইতে লেট হয়ে গেছে গা, কারণ আমার মেশু আছে, মেশুর বাইক স্টার্ট হইতেছে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে গা, এর লেগে আইতে আইতে একটু লেট হয়ে গেছে গা, নাহলে আরো অনেক আগে আয় হলাম বলে। তখন আইলাম অফিসে, এখন ফ্রেশ ট্রেশ হই, ড্রেস ডুস চেঞ্জ করি, ঠান্ডা সোয়েটার লয়ে গেছি না, খুব ঠান্ডা লাগছে, অবস্থা খুবই খারাপ। বন্ধুরা, অক্ষণে বাজার ঠিক 10:30, আমি বয়ে রেছি আর আমার লগে বয়ে রেছে কালি, কালি কালি কালি। তো তো আর ভাত টাত খাওয়া হইতো না, কারণ ভাত খাইছি যে বেশিক্ষণ হয়েছে না, তো এমনি তো বাজে গেছে 11টা, ভাতও রাখছি না আজকে রাত্রে খাওয়ানোর লেগে, এমনি এমনি আজকের দিনটা ফুরা কাটাই লাইছি। কখনো তাড়াতাড়ি ঘুমাই যাবো গা এডিটিং কইরা, তো এর লেগে আর বেশি কিছু কইতাম না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এটাই চাই মন থেকে, সকালে একদম 4টার সময় উঠা, আবার ট্রেনিংয়ে যাইতে হইব, ট্রেনিং মানে কি তা প্যারেটে যাইতে হইব। তো আজকাল লাগে ভিডিও আমি ইয়ানে শেষ করতেছি, তো তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত, টাটা, বাই বাই। যাই গা ঘুমাই যাই গা, আমি তুই থাকি এনে, চল।